পাচারের আগে সোনা ও বৈদেশিক মুদ্রাসহ এক পাচারকারীকে আটক করলো বিএসএফের জওয়ানরা রবিবার নদীয়ার একাশি নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাকে আটক করে পাচারের আগেই বৈদেশিক মুদ্রা ও সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করল বিএসএফের জওয়ানেরা নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের হৃদয়পুরে একাশি নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা তাকে আটক করে আটক ব্যক্তির নাম বুদ্ধদেব বিশ্বাস উদ্ধার হয়েছে তিনশো বাহাত্তরটি একশো ডলার ও আটটি সোনার বিস্কুট যার ওজন এক কেজি উনত্রিশ গ্রাম উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা ঘটনায় বড়সড় পাচারের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ বাপ্পাদাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া